সংকটের মধ্যেও অর্থনীতি সচল রেখেছে সরকার এস এম মালিক স্মরণ সভায় প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অনর বিএনপি খালেদা তারেক নির্বাচনে অযোগ্য দাবি আওয়ামী লীগের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে অংশগ্রহণমূলক নির্বাচন কঠিন হবে পাবনায় বললেন সিসি নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্নের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছুটির দিনে সেবা মেলে না সরকারি হাসপাতালে থাকেন না বিশেষজ্ঞ চিকিৎসকরা দুর্ভোগ বাড়ে রোগীদের রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়ালো অর্ধ লাখ ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল বলছে ইংল্যান্ড দলে গ্রুপিংয়ের অভিযোগ নাকচ করলেন তামিম